আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মলা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিপূর্বে আপনারা ভিডিও ক্লিপে দেখতে পেয়েছেন যে জনৈক ভদ্রলোক আহলাদিসের নেতা ইমাম ভুল করেছেন। তিনি অসুস্থ ব্যক্তি হয়ে চেয়ারে বসে সালাত আদায় করছেন। অথচ তার ভক্তবৃন্দ বা তার অনুসারীরা মুসল্লিবৃন্দ পিছনে সুস্থ সবল দাঁড়িয়ে চালাতা আদায় করছেন এটাকে অজুহাত দাঁড় করিয়ে আহলাদিসরা হাদিস বিরোধী আমল করছে এই ধরনের একটা বক্তব্য একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দিয়েছেন বাস্তবিক পক্ষে তিনি যে শর্তগুলি করেছেন রাসুল সাল আলাইসাল্লাম থেকে কোনো হাদিস। বর্ণনা করেছেন বা রেফারেন্স হিসাবে তথ্য দিয়েছেন বলে আমি আলোচনায় তেমনটা উল্লেখযোগ্য দেখছি না রাসুল সাল আলাই সাল্লামের সময়ে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের বক্তব্যটা রাসুল সাল আলাই সাল্লামের হাদিস অনুযায়ী যে তিনি যে অভিযোগটা এনেছেন তার প্রয়োজন ছিল সাল্লামের হাদিস তালাশ করা কোনো ফিকা বা ইজমা বা অন্য কোনো মত বা সেই বক্তব্য তালাশ করে নয় যদি কোনো ব্যক্তি ওজোর থাকে ওজর মানে অসুস্থ তিনি বলছেন কোনো ওজোর থাকতে পারবে না ইমামতির হকদারের জন্য তিনি হাদিসে খেয়াল করেন নাই যে ইমামতির জন্য যে তিনটা প্রধান শর্ত তার মাঝে অন্যতম হল যে কোরআনে পারদর্শী তারপরে হলো যে সহিদ সুন্নায় পারদর্শী ইলমে হাদিস এবং সুন্নাতের উপরে আপনার পাবন্দি অনুসরণীয় ব্যক্তি আমলযোগ্য এবং এরপরে যদি সমান হওয়া যায় তৃতীয় নাম্বার হলো যে বয়োজ্যেষ্ঠ সুতরাং এখানে উজোরের কথা নেই যদি উজোরের কথাটাই থাকতো তাহলে এই ব্যাপারে মেসকাতুল মাসাবির এক হাজার একশো সতেরো নম্বর হাদিস রসুল সাল্লাম থেকে এসেছে যে যিনি কোরআনে বেশি পড়তে পারেন অর্থাৎ আবু মাসুদ বর্ণ করেছেন তিনি বলেন রাসুসাল্লাম ইরশাদ করেছেন জাতির ইমামতি এমন লোক করবেন যিনি আল্লাহর কিতাব সবচেয়ে উত্তম পড়তে পারেন আল্লাহ একবার এবং এই হাদিসটি সৈ মুসলিম এসেছে ছয়শো তিয়াত্তর নাম্বারে সোনান আবু দের পাঁচশো বিরাশি নম্বরে এবং জামে তিরমিজির প্রথম খন্ডে দুশো পঁয়ত্রিশ নম্বরে সোনান আসে সাতশো আশি নাম্বারে ইবনে মজান নশো আশি নাম্বারে মোসনাদ আহমাদ সতেরো হাজার ত্রিষট্টি তিন হাজার একশো চার নম্বরে এভাবে একাধিক হাদিস গ্রন্থ হাদিসটি এসেছে এছাড়া এই ব্যাপারে সবচেয়ে ব্যাখ্যামূলক যদিও কেউ কেউ বলছেন যে যিনি ফিকা বা হাদিসে পারদর্শী তিনি করবেন তার মাঝে অন্যতম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ আল্লাহ ও আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলেছেন সুনার সম্পর্কে অধিক অবগত ব্যক্তিকে কোরআন পাঠে অধিক অবগত ব্যক্তির উপর প্রাধান্য দিতে হবে আল্লামা আইনি রহমতুল্লাহ বলেছেন কোন ব্যক্তি ইমামতির অধিক উপযোগী তার ব্যাপারে যদিও বিদ্যানগণের মধ্যে ভিন্নমত রয়েছে তবে ইমাম আবু রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম শাফি রহমতুল্লাহ মতে যিনি সুন্নাত সম্পর্কে পারদর্শী তাকে ইমামতি দিতে হবে সুতরাং শুধু তাই নয় এখানে হাদিস কি আমরা প্রাধান্য দেব যেখানে অন্ধ ব্যক্তি গোলাম ও বালক ইমামতি করতে পারে কেন এটা তো উজ্জ্বল রয়েছে যেহেতু অন্ধ ব্যক্তির সামনে যদি আপনার উপযুক্ত ব্যক্তি সুস্থ ব্যক্তি সবল ব্যক্তি থাকে তাহলে তার ইমামতি করার সুযোগ নেই কিন্তু রাসুল সাল্লাহ ভুল করেছেন নজরুল আলাইসাল্লাম থেকে আদিস শোনেন মিসকাতুল মাসাবির এক হাজার একশো একুশ নম্বর হাদিস যা সোনানে আবু দাউদার প্রথম খন্ড পাঁচশো পঁচানব্বই নম্বর সোনানুল সোগ্রাহ বাইহাকি প্রথম খন্ড পাঁচশো সাত নম্বর হাদিস এসেছে আনাস রাজের তানু থেকে বনি তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এক কথা আবদুল্লাহ ইবন উম্মে মাকতুমকে যিনি অন্ধ সাহাবি আবদুল্লা ইবন উম্মে মাকতুমকে সালাত আদায়ের জন্য নিজের স্থলাভিষিক্ত করলেন অথচ তিনি অন্ধ শুধু অন্ধ নন জন্মান্ধ আল্লাহ একবার অর্থাৎ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার ইমামতির জায়গায় ইমাম হিসাবে রসুল সাল্লামের অবর্তমানে দায়িত্ব দিলেন কাকে অন্ধ সাহাবি আবদুল্লিবন মাকতুমকে তাহলে অন্ধ সাহাবি ইমামতি করলেন তার পিছনে নিশ্চয়ই অন্য সাহাবিরা তার অন্ধ ছিলেন না শত শত সাহাবি ছিলেন হাজার হাজার সাহাবি ছিলেন সুতরাং এখানে তিনি যে উজোর পেশ করেছেন যে তিনি চেয়ারেস বসে সালাদ আদায় করলেন এই জন্য সালাদ সদ্য হয়নি অথচ রাসুল ইসলামের সৈয়াদিস প্রমাণ করে যে অন্ধ সাহাবি সালাদ আদায় করলেন তার পিছনে চক্ষুসমান সাহাবিরা সালাদ আদায় করলেন শুধু তাই নয় যে অন্ধ ব্যক্তি যে খলিফা হতে পারে নেতা হতে পারে ইমাম হতে পারে আমির হতে পারে বা যোগ্য ইমাম হওয়ার যোগ্যতা রাখে এটাই তো প্রমাণ হাদিস থেকে সাল্লাম তা প্রমাণ দেখিয়ে দিলেন আল্লামা সাগানী রহমুল্লাহ বলেছেন যে ইসাক মারওয়া আজি ও ইমাম গাজালি রহমতুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে নিশ্চয়ই অন্ধ ব্যক্তির ইমামতি ব্যক্তি অপেক্ষা উত্তম কেননা চকুসমান ব্যক্তির চেয়ে অধিক বিনয় এজন্য যে চকুস্মান ব্যক্তির দর্শনীয় বস্তু দর্শন করায় তার মন ব্যস্ত হয়ে যেতে পারে ব্যস্ত হয়ে যায় সুতরাং এ থেকেও প্রমাণিত যে অন্ধ ব্যক্তি চকুসমানের ইমামতি করতে পারে এটা কোনো ওজর নয় সুতরাং যিনি ইমামতি করলেন তিনি চেয়ারে বসে সালাত আর যারা সুস্থ তারা বসে সালাত দাঁড়িয়ে সালাত এটা তো কোনো অসুবিধা হওয়ার হাদিসের বাসা আমরা কোনো দেখছি না তারপরে গোলামের ইমামতি করা রাসুল সাল আল্লাহামের যেই অন্দ সাহাবি যেমন আহ উম্মে ওমে মাকতুম ইমামতি করেছেন পাশাপাশি অন্দ সাহাবি ওতবান বিন মালেক রাজু তার কাউমির ইমামতি করেছেন অন্ধ সাহাবি শুধু ওমে মাকতুমি ইমামতি করেছেন এমনটি অন্ধ সাহাবি বিন মালেক রাজিত আহ তার কাউমের ইমামতি করেছেন যা সই বোখারির সোনান নাসাই নারুল আওতারে এই ব্যাপারে আলোচনা এসেছে পাশাপাশি হিজরতের ব্যাপারেও উল্লেখ রয়েছে যে যিনি হিজরত করেছেন আগে তিনি ইমামতি করতে পারেন এছাড়া আম্মাজান আয়েশা সিদ্দিকার গোলাম আবু আমর মুক্ত হওয়ার পূর্বে লোকদের ইমামতি করেছেন মুসনাদের সাফিতে যা আলোচনা এসেছে আল্লাহ একবার আমর বিন সালামা বিন কায়েস রাজু ভালোকারী হওয়ার কারণে ছয় সাত বা আট বছর বয়সে ইমামতি করেছেন তাইলে প্রাপ্ত বয়স্কের পূর্বে ইমামতি করা তো অবশ্যই ওজোর এটা একটা সমস্যা কিন্তু অথচ যে সাবি ছয় সাত অথবা আট বছর বয়সে ইমামতি করেছেন তারও দলিল পাওয়া যায় যা মুসনাদে আহমদে এসেছে হাদিস সোনানে আবু দাউদ সোনানে নাসাই এবং নাইলুল আওতারে এসেছে সৈব খারের মাসাবির এক হাজার একশো ছাব্বিশ নম্বর আলোচনায় এসেছে হাদিস এসেছে সুতরাং যিনি জানি না তিনি কি নিজেকে প্রকাশ করার জন্য না লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য তিনি তার বিদ্যানদের অভিমত প্রকাশ করে তিনি প্রকাশ করেছেন আলোচনা করেছেন যে ইমামতি হওয়ার জন্য যোগ্য হলো উজোর থাকতে পারবে না চেয়ারে বসে করতে পারবে না অসুস্থ হতে পারবে না অথচ দেখেন যে এই হাদিসগুলি প্রমাণ করে যে অন্ধ ব্যক্তি গোলাম এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলে এগুলি উজোর তারপরও রাসুজ সালামের একাধিক হাদিস দ্বারা সাহবা তাদের পিছনে সালাত আদায় করেছেন এবং অন্ধ সাবির পিছনে ওমর ফারুক রাজে তার মতন ব্যক্তি সাহাবিও সালাত আদায় করেছেন সুতরাং চক্ষুসমান সাহাবি অন্ধ সাহাবির পিছনে বা ইমামের পিছনে সালাত আদায় করতে পারেন সেই হিসাবে অন্ধ গোলাম ও বালকের পিছনে উজো থাকা সত্ত্বেও সালাত আদায় করার যে একাধিক হাদিস রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সম্মুখে কারোর পক্ষ নিয়ে নয় বরং হাদিসগুলি আমরা উপস্থাপন করে দেখালাম যে যদি উজোরও থাকে তিনি যদি কোরআন সুন্নায় পারদর্শী হন তিনি যদি হাদিসের অগাধ জ্ঞানের অধিকারী রাখেন এবং তিনি যদি সুন্নার পাবন্দি হন তাহলে তিনি ইমামতি করতে পারেন এটা কোনো সমস্যা নয় যেমন রাসুলা অবর্তমানে রাসুলসাল্লাম নিজেই অন্ধ সাহাবিকে ইমাম হিসেবে নিযুক্ত করেছেন এবং অন্য সাহাবি যেই অপ্রাপ্ত বয়স্ক বালক ইমামতি করেছেন প্রাপ্ত বয়স্ক সাহাবিদের সামনে এবং গোলাম যিনি আজাদ হন নাই স্বাধীন হন নাই তিনি স্বাধীন সাহাবিদের ইমামতি করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হাদিসের উপর আমল করার সঠিক বুঝদান করুক আল্লাহ আলম আসসালামু আলাইকুম ও রহমতুল্ল